হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এখন তোমাদের পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ পঞ্চাশটা এমসিকিউ কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো আর এটা তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তরের দ্বিতীয় ক্লাস এর আগের ক্লাসে আমি পঞ্চাশটা এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছি আজকের ক্লাসে তোমাদের একান্ন নম্বর প্রশ্ন থেকে আলোচনাটা আমি শুরু করব দেখো একান্ন নম্বর প্রশ্ন কি আছে দেখো বাবা আমতে এবং মেধা পাটেকর কিসের সঙ্গে যুক্ত ছিল নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে পরের প্রশ্ন এম এ বি এম এ বি বলতে কি বোঝায় দেখো এম এ বি ফুল ফর্ম এখানে বলা হচ্ছে যে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম পরের প্রশ্ন অর্থাৎ তিপ্পান্ন দাগের প্রশ্ন আছে ডিএনইএস বলতে কি বোঝায় ডিপার্টমেন্ট অফ নন নন কন দেখো কনভেনশনাল এনার্জি সোর্সেস পরের প্রশ্ন আছে ভারতের বনভূমি আইন কত সালে প্রণীত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় উনিশশো আশি খ্রিস্টাব্দে ভারতের পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় কত সালে পরিবেশ সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয় উনিশশো ছিয়াশি সালে ভারতের বায়ু সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণয়ন করা হয় উনিশশো একাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের জল সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ আইন কোন সালে প্রণয়ন করা হয় উনিশশো চুয়াত্তর পরের প্রশ্ন ভারতের জাতীয় পরিবেশ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করা হয় কত সালে উনিশশো সালে পরের প্রশ্ন আছে দেখো সিপি বলতে কী বোঝো দেখো সি বিসিপি কেমিক্যাল কেমিক্যাল পলিউশন কন্ট্রোল বোর্ড পরের প্রশ্ন আছে পরের প্রশ্ন হচ্ছে ইতাই ইতাই বলতে কী বোঝায় ক্যাডমিয়ামজনিত দূষণ পরের প্রশ্ন কনেরি কনেরি ইউসে ইউসে বলতে কী বোঝায় নিষ্কাশিত তেলের দ্বারা দূষণ পরের প্রশ্ন আছে আইডবল ইপি বলতে কী বোঝায় ইন্টারন্যাশনাল এনভারমেন্টাল এডুকেশন প্রোগ্রাম নেক্সট আছে দেখো ডাব্লু ডব্লু বলতে কী বোঝায় ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ড পরের প্রশ্ন হেপাটাইটিস বি এইডস এবং হাম হওয়ার কারণ হচ্ছে ভাইরাস পরের প্রশ্ন উত্তর আলোচনা করবো তার আগে যে বিষয়টা বলার আছে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে দেখো এডস এডস কথার এডস কথার অর্থ কি দেখো অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম তারপর দেখো মানুষের ম্যালেরিয়া রোগ ছড়ায় মানুষের ম্যালেরিয়া রোগ ছড়ায় স্টি অ্যানোভিলিস মশা গৃহপালিত পশু দ্বারা যে রোগ ছড়ায় সেটি হলো কি রেবিস রেবিস রোগ ছড়ায় তারপরে দেখো এপিডেমিক এপিডেমিক টাইফয়েড টাইফাস এপিডেমিক টাইফাস রোগের কারণ হচ্ছে উকুন পরের প্রশ্ন কালাজ্বর রোগটি মাছির দ্বারা মাছির দ্বারা ছড়ায় যার নাম হচ্ছে দেখো যার নাম এখানে দেয়াই আছে তোমরা দেখতে পাচ্ছ চিকেন পক্স রোগটি হয় কিসের দ্বারা ভাইরাসের দ্বারা তারপরে প্রশ্ন আছে আইপিএম বলতে বোঝায় ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট ইঁদুর কোন রোগ কোন রোগের দেখো কোন রোগ এটা ছড়াই হবে ঠিক আছে কোন রোগ ছড়ায় বা কোন রোগের বাহক এটা কোন রোগের বাহক ভাঙার নয় এটা বাহক হবে প্লেগ রোগের তারপরের প্রশ্ন আছে মামস রোগের কারণ মামস রোগের কারণ হচ্ছে মামস ভাইরাস ইনফ্লুয়েঞ্জার কারণ হচ্ছে ভাইরাস ডিডিটি এটা হচ্ছে কীটনাশক ডিডিটি একটা হচ্ছে কীটনাশক তারপরের প্রশ্ন ডেঙ্গু কোন ধরনের মশা থেকে হয় এডিস মশা ফাইলেরিয়া এবং জাপানি এনকিফলাইটিস হয় কি থেকে কিউলেক্স থেকে পরের প্রশ্ন যেটা আছে দেখো মিনামাটা রোগের কারণ হল ক্যাডমিয়াম খেয়ে ফেলা অ্যান্টিমোনির কুফল আর্সেনিক দূষণের অনুরূপ পরের প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের কথা প্রথম প্রকাশ পায় উনিশশো সাতাশি সালে ব্রুটল্যান্ড সম্মেলনে নেক্সট প্রশ্ন দেখো জীবাশ্ম জ্বালানি পোড়ালে প্রচুর মাত্রায় উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড তারপর দেখো কোবলিক কোবলিক অ্যাসিড হলো খুব মৃদু পরের প্রশ্ন আছে অম্লবৃষ্টি জলের পিএইচ মাত্রা থাকে কত দুই পয়েন্ট দুই দশমিক এক থেকে পাঁচ ত্বকে ক্যান্সার ও চোখে ছানি পড়ার কারণ অতি বেগুনি রশ্মি পরের প্রশ্ন কোন পদ্ধতিতে জলসেচ করলে জলের অনেক সাশ্রয় হবে গ্রুপ পদ্ধতিতে তারপরের প্রশ্ন ভারতের যে পরিবেশ দুর্ঘটনার পর পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি প্রণয়ন করা হয় সেটি হল ভোপাল গ্যাস দুর্ঘটনা পৃথিবীর অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উৎপত্তি তাকে বলে ফোকাস ফোকাস এটাকে বাংলায় কেন্দ্র বলে তোমরা জানো ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের ওপরের স্থানটিকে বলে এপি সেন্টার তারপরের প্রশ্ন এপি সেন্টার মানে উপকেন্দ্র আর সুনামির কোন দেশের শব্দ জাপানের শব্দ হচ্ছে সুনামি ভারতে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কোন সালে চালু করা হয় দু সালে ভারতের ভূমিকম্পের তীব্রতাবোধক অঞ্চল অনুযায়ী সমগ্র পূর্ব ভারত যে অঞ্চলের অন্তর্গত তিন নম্বর জোন পরিবেশ বিষয়ে রাষ্ট্রসংঘ প্রথম বিশ্ব সম্মেলন কোথায় মানে কোন সালে আয়োজন করে উনিশশো সালে মিনামাটা বিপর্যয় কোথায় হয়েছে জাপানে হয়েছে মিনামাটার বিপর্যয় পরে প্রশ্ন মোট জনসংখ্যাকে মোট কার্যকর জমির আয়তন দিয়ে ভাগ করলে নিম্নলিখিত কোনটি পাওয়া যায় জনঘনত্ব ঝুমচা হলো কি আদি কৃষিকাজ নিম্নলিখিত কোনটি রমসার সাইট পূর্ব কলকাতার জলাভূমি নিম্নলিখিত কোনটি ভারতে সাধু জলের জলাভূমি লোকটাক হদ তিহারি তেহারি বাঁধ ভারতের কোন রাজ্যে নির্মিত উত্তরাখণ্ডে তারপরে গঙ্গা অ্যাকশান প্ল্যান কোন সালে গৃহীত হয় উনিশশো সালে একশো পর্যন্ত তোমাদের প্রশ্ন আলোচনা করলাম পরের ক্লাসে তোমাদের তারপর থেকে আরও আলোচনাটা করবো